হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব 2022 সালে রিলিজ হওয়া মুভি বুলবুলিয়া 2 নিয়ে। মুভির শুরুতেই আমরা একটি পুরনো মহলকে দেখতে পাই, যেখানে তাবু সহ তার পরিবারের সকলেই উপস্থিত ছিল। এখানে মূলত তন্ত্র মন্ত্র করা হচ্ছিল সেখানে থাকা একটি অতৃপ্ত আথাকে বন্দি করার জন্য। ওই অতৃপ্ত আথা হঠাৎই তাবুর উপর আক্রমণ করে বসে এবং তাবুকে চুল ধরে টেনে নিয়ে যায়। সেখানে থাকা পণ্ডিত কোনো মতে এই পরিস্থিতি সামাল দেয় এবং ওই আথাকে একটি রুমের ভেতর বন্দি করে ওই মহলটি খালি করিয়ে দেয়, যাতে ওই মহলে আর কখনো কেউ থাকতে না আসে এবং এতে ওই আথাও আর মুক্তি পাবে না। এরপর স্ক্রিন চলে যায় 18 বছর পর, যেখানে আমরা আমাদের হিরো কার্তিক আরিয়ানকে দেখতে পাই, যার নাম ছিল রোহান। সে ওখানে রিত নামক একজন মেয়ের সাথে পরিচিত হয়, যার সাইড ব্যাগটি রোহানের স্লাইডে থেকে গিয়েছিল। রোহান এখানে থাকে ওই ব্যাগটি পেতে সাহায্য করে, আর সেখানে আমরা বুঝতে পারি যে রোহান রিতকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। সে ওখানে নানান ভাবে রিতকে ইমপ্রেস করার চেষ্টাও করে। রিদো যেহেতু একই বাসে করে বাড়ি ফিরছিল, তাই সেও ওখানে রোহানের সাথে সময় কাটায়। এখানে আমরা জানতে পারি যে রিতের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর এ কারণেই সে বাড়িতে ফিরে যাচ্ছে তার বাবার ঠিক করা সাগর নামক এই ছেলের সাথে বিয়ে করতে। রিত এখানে একজন শান্ত এবং ভদ্র মানুষ ছিল। রোহান যখন জানতে পারে যে রিত এখানে 4 বছর যাবত আছে অথচ সে কখনোই ডান্স দেখতে যায়নি, তখন সে রিতকে তার সাথে ডান্স দেখতে যেতে বলে। রিতু এই কথা শুনে তার বাসটি ছেড়ে দেয়। এরপর ডান্স দেখা শেষ করে তারা যখন দ্বিতীয় বাসে করে তাদের গন্তব্যে পৌঁছায়, তখন তারা জানতে পারে যে তাদের যে বাসে আসার কথা ছিল, অর্থাৎ যে বাস তারা ছেড়ে দিয়েছিল, সে বাসটি অ্যাক্সিডেন্ট করেছে। এরপরে সেখানে থাকা সকল যাত্রীরা মারা গিয়েছে। এই কথা জানতে পেরে রিত তাড়াতাড়ি তার পরিবারের সাথে কথা বলতে শুরু করে, যেখানে তার কল রিসিভ করে তার ছোট বোন। এখানে তার ছোট বোন তার কোনো কথাই শুনতে পায় না, কিন্তু সে তার ছোট বোনের সকল কথা শুনতে পারে। এখানে সে জানতে পারে যে তার যে ছেলেটির সাথে বিয়ে হওয়ার কথা, অর্থাৎ সাগর, আসলে রিতের ছোট বোনকে ভালোবাসে এবং তারা দুজন একে অন্যকে বিয়ে করতে চায়। এই সবকিছু জেনে রিত এখানে হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে যে সে এখন যদি জীবিত অবস্থায় তার বাড়িতে ফিরে যায়, তাহলে তার বাবা জোর করে তার সাথে সাগরের বিয়ে দিয়ে দেবে, আর এতে করে সাগর এবং তার বোন এক হতে পারবে না। ফলে সে এখানে পরিকল্পনা করে, যেহেতু তার পরিবার এখন ধরে নিয়েছে সে দুর্ঘটনায় মারা গিয়েছে, এই ব্যাপারটাই সে স্থায়ী হতে দিবে যতদিন না পর্যন্ত সাগর এবং তার ছোট বোনের বিয়ে হয়। এরপর সে সকলের সামনে আসবে। এখন তারা লুকিয়ে থাকার জন্য একটি স্থানের প্রয়োজন। এখানে কার্তিককে নিয়ে তাদের পুরনো মহলে ফিরে যায়। হ্যাঁ, এটাই সেই ভৌতিক মহল যা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। সেখানে কার্তিককে, অর্থাৎ রোহানের সাথে লুকিয়ে থাকতে চাইছিল, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না, কেননা ভিতরে প্রবেশ করার আগ থেকেই ওই বাড়িতে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যেমন দরজার তালা আপনা আপনি ভেঙে যাওয়া, তারপর দরজা খুলে যাওয়া, বাড়ির লাইট হঠাৎ করে জ্বলে ওঠা। এখন বাইরে থেকে যাওয়া ছোট পণ্ডিত এই লাইটের আলো দেখতে পায়, ফলে সেখানে মহলের দরজা খোলা দেখে ভয় পেয়ে যায়। সে দ্রুত বাড়িতে পৌঁছে যায় এবং ঠাকুর, অর্থাৎ রিতের বাবাকে সব ব্যাপার জানিয়ে দেয়, যা শুনে রিতের পুরো পরিবার এবং গ্রামবাসীরা এসে ওই পুরনো মহলে হাজির হয়, যাদেরকে দেখে রিত দ্রুত লুকিয়ে পড়ে। রিত লুকিয়ে পড়লেও রোহান লুকাতে পারে না, সেখানে সে সুপার উপরে বসে পড়ে। এখানে কিছু মজার দৃশ্য ঘটে এবং রোহান বুদ্ধি কাটিয়ে সকলকে বলে যে রিতের আত্মায় তাকে এখানে নিয়ে এসেছে। রিতের ইচ্ছা হলো সে পুরনো মহলে তার পরিবারের সাথে কিছুদিন থাকতে চাই। প্রথম দিকে রিতের পরিবার কেউ এই ব্যাপারটা মানতে চায় না, কিন্তু পরবর্তীতে রোহানের মুখ থেকে যখন তারা তাদের ব্যক্তিগত কিছু ইনফরমেশন পায়, তখন তারা মেনে নেয় যে রোহান সত্যি কথা বলছে, ফলে তারা পরের দিন থেকেই এই মহলে থাকবে বলে ব্যবস্থা করতে বেরিয়ে পড়ে। এখানে আমরা আরো জানতে পারি যে তাবু মূলত রিতের ভাবি ছিল, যে কিনা ছোটবেলা থেকেই কুলে পিঠে করে মানুষ করেছিল। এখন পরদিনই পুরো পরিবার মহলে থাকার জন্য চলে আসে। আমরা এখানে দেখতে পাই রিতকে, যে কিনা রোহানের রুমে লুকিয়েছিল। এখানে রিতের আত্মার শান্তির নাম করে সকলকে এই ব্যাপারে রোহান রাজি করিয়ে ফেলেছে যে রিতের ছোট বোন এবং সাগরের বিয়ে সেদিনই করাবে যেদিন রিতের বিয়ের হওয়ার কথা ছিল। সবাই রাজিও হয়ে যায়। এখন প্রথম রাত থেকেই আমরা দেখতে পাই রোহানকে কোনো এক শক্তি বারবার ওই রুমের দিকে নিয়ে যাচ্ছে, যে রুমের ভিতর মঞ্জুলিকার আত্মা বন্দি ছিল। এখানে যেহেতু ঘরের সবার সাথে কিছু না কিছু ভয়ানক ঘটনা ঘটছিল, তাই সবাই মঞ্জুলিকার আত্মার প্রতি বিশ্বাস করতে শুরু করেছিল, কিন্তু তখনও এটাকে মিথ্যা কল্পকাহিনী হিসেবে সবাই মানত। এখন ওই গ্রামে থাকা বড় পণ্ডিত এবং বড় পণ্ডিতের বউ মিলে একটি পরিকল্পনা করে। ছোট পণ্ডিত বুঝতে পেরেছিল যে রোহান সবাইকে মিথ্যা বলছে, যে সে আত্মা দেখতে পারে, আর তার এই মিথ্যা ধরিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে ওই গ্রামের প্রধানের বাড়িতে যাই, প্রধানের মায়ের আত্মার সাথে কথা বলার জন্য। এখানে এক আজব ঘটনা ঘটে এবং রোহান সৌভাগ্যবশত ওই প্রধানের মায়ের লুকিয়ে রাখা গয়নাগুলো খুঁজে বের করে ফেলে। সেই
পুরো গ্রামের মধ্যে ফেমাস হয়ে যায়। এরপর বিভিন্নভাবে গ্রামবাসীদের সাহায্য করতে থাকে বিভিন্ন আত্মার সাথে কথা বলার মাধ্যমে। মূলত এটা ছিল এক প্রকার ভণ্ডামি, আর এর ফলে পণ্ডিত এবং পণ্ডিতের বইয়ের সকল ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল। এখন এক রাতে নেশাগ্রস্ত অবস্থায় রুহান এবং রিতের চাচা মঞ্জুলিকার রুমের দরজার সামনে গিয়ে পৌঁছায়। সেখানে থাকা ত্রিশূলটি তোলার সাথে সাথে সেখানে হাওয়া চলা শুরু করে যায়, ফলে সে ভয় পেয়ে যায়। তখন ত্রিশূলটি আবার জায়গা মতো রেখে দেয়। এরই মধ্যে রিতের ভাবি চলে আসে এবং এখানে খুলে আসল রহস্য। এখানে একটি কাহিনী জানতে পারে যে এখন থেকে অনেক বছর আগে এখানে একটি বাঙালি পরিবার বাস করত, যেখানে দুটি জমজ মেয়ে ছিল, একটির নাম আঞ্জলিকা আর একটির নাম মঞ্জুলিকা। আঞ্জলিকা ছিল খুবই শান্ত এবং ভদ্র, তাই তার বাবা তাকে খুবই ভালোবাসত। কিন্তু এই ব্যাপারটা মঞ্জুলিকা খুবই ঘৃণা করত, সে এটাকে একদমই সহ্য করতে পারত না। তার বাবাও তাকে আটকাতে গিয়ে ব্যর্থ হয়। কিন্তু মঞ্জুলিকার জীবনে একটি ভালো ব্যাপার ছিল, সেটি হলো সে ঠাকুর সাহেবের ছেলেকে অনেক পছন্দ করত। কিন্তু এই ব্যাপারেও তার ভাগ্য তার সাথে থাকে না, ঠাকুর সাহেবের ছেলের সাথে বিয়ে হয়ে যায় আঞ্জলিকার, যার ফলে মঞ্জুলিকা একেবারে ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে সে তার প্রতিশোধ নিয়ে ছাড়বে। আর এই কারণে সে কালো জাদু শিক্ষা শুরু করে দেয়, যা তার বাবা দেখে ফেলেছিল। তার বাবার মুখ বন্ধ করার জন্য সে তার বাবাকে মেরে ফেলে, আর এরপর যাই আঞ্জলিকাকে খুন করার জন্য। আর তাকে খুন করতে গিয়ে আঞ্জলিকা নিজেই মঞ্জুলিকাকে খুন করে ফেলে। এরপর থেকে মঞ্জুলিকার অতৃপ্ত আত্মা ওই মহলে ঘুরতে শুরু করে এবং বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি সাধন করে, এমনকি সেখানে আঞ্জলিকার স্বামীকে ব্যালকনি থেকে ফেলে দিয়ে প্যারালাইসিস করে ফেলে। আর এরপরই পণ্ডিতকে ডাকা হয় এবং মঞ্জুলিকার আত্মাকে ওই রুমের ভেতরে বন্দি করে ফেলা হয়। এখন কাহিনী চলে এসেছে বর্তমানে, যেখানে আমরা তাবুকে দেখতে পাই, অর্থাৎ অঞ্জলিকা ভাবিকে, যে কিনা এখানে রোহানকে স্ট্রেটলি মানা করে দেয় যে সে যেন মঞ্জুলিকার দরজার সামনে না আসে, কেননা এই আত্মা কোনো সাধারণ আত্মা নয়। এদিকে আমরা দেখতে পাই যে সময়ের সাথে সাথে রোহান এবং ঋতুর সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে শুরু করে, তাই তারা একদিন মহলের ভিতর লুকিয়ে লুকিয়ে চলাফেরা করতে থাকে। তখন ছোট পণ্ডিত তাদেরকে দেখে ফেলে, ফলে সে বুঝতে পারে যে রোহান সবাইকে ধোকা দিচ্ছে, আসলে রিত জীবিত, আর এই জন্য সে বড় পণ্ডিত এবং বড় পণ্ডিতের স্ত্রীকে নিয়ে সেখানে হাজির হয়। তার সাথে গ্রামবাসীরাও এসেছিল, তারা এখানে রিতকে খোঁজার চেষ্টা করছিল। রিত জানতো যে তারা এখানে সব ঘর খুঁজলেও মঞ্জুলিকার ঘর খুঁজবে না, তাই সেখানে রিত রোহানের সাহায্যে মঞ্জুলিকার ঘরে গিয়ে ঢুকে পড়ে। গ্রামবাসীরা পুরো মহল খুঁজেও রিতকে পায়নি, ফলে আবারও এখানে সবাই রোহানকে বিশ্বাস করতে শুরু করে। আর এইসব ঘটনা শেষ হওয়ার পর রোহান যায় রিতকে ওই রুম থেকে বের করে আনতে, কিন্তু সে যাওয়ার পরে দেখতে পায় রিতের মধ্যে মঞ্জুলিকার আত্মা চলে আসে। সে মঞ্জুলিকার মতোই গান গাইছে এবং নাচছে, আসলেই পুরোটাই ছিল রিতের অভিনয়। সে এখানে রোহানকে ভয় দেখানোর চেষ্টা করছিল। এখন তারা তাদের রুমে ফিরে আসার পর আমরা দেখতে পাই মঞ্জুলিকা এখন মুক্ত হয়ে গিয়েছে, ফলে এরপরের দিনই বাড়িতে নানা রকম অস্বাভাবিক গতিবিধি শুরু হয়ে যায়। রোহান এবং রিত দুজনেই বুঝতে পারে যে এটা তাদের জন্যই হচ্ছে, তবে বাকিরা যাতে বুঝতে না পারে যে মঞ্জুলিকা মুক্ত হয়ে গিয়েছে, এই কারণে রোহান অভিনয় করে যে সবকিছু আসলে রিতের আতা করছে। সকলের সামনে এই অভিনয় চললেও অঞ্জলিকার সামনে ওই রাতে সত্যিটা চলে আসে। অঞ্জলিকার উপর মঞ্জুলিকা হামলা করে এবং তাকে বলে যে তাকে কষ্ট দিয়ে দিয়ে মারবে। এই কথা শুনে অঞ্জলিকা সবকিছু বুঝে যায়, রোহানকে কনসাল্ট করে। রিত তার সামনে বেরিয়ে আসে এবং তাকে সবকিছু খুলে বলে দেয়, ফলে অঞ্জলিকা বুঝতে পারে যে তারা মহা বিপদে পড়ে গিয়েছে। তাই তারা পরদিনই যায় ওই পণ্ডিতের কাছে, যে কিনা মঞ্জুলিকাকে আগেও ওই রুমে বন্দী করেছিল। এই পণ্ডিত এখানে জানায় যে যেহেতু মঞ্জুলিকার আত্মা ওই রুমে 18 বছর যাবৎ বন্দী অবস্থায় ছিল, তাই তার এই শক্তি অনেক বেড়ে গিয়েছে। তবে পণ্ডিত এখানে আশ্বাস দেয় যে সে বিভিন্ন ধরনের যজ্ঞের মাধ্যমে মঞ্জুলিকার আত্মার শক্তি কমাবে, সেখানে আশ্বাস তো দেয়, তবে সে এই কাজ সম্পন্ন করতে পারে না। বরং এই কাজ করার আগেই মঞ্জুলিকা তার শরীরে ভর করে এবং তারে হাত দিয়ে তার প্রত্যেকটা সাথীকে মেরে ফেলে। আমরা এখানে একটি আশ্চর্যজনক ব্যাপার দেখতে পাই, সেটা হলো মঞ্জুলিকার আত্মা একমাত্র অঞ্জলিকাকে ছাড়া আর কারোর কোনো ক্ষতি সাধন করছিল না, বরং সে তো এখানে রিতের আত্মার নাম করে ওই বাড়ির বাচ্চাদের সাথে খেলা করছিল। এছাড়া এখানে মূলত ছোট পণ্ডিত, পণ্ডিতের বউ এবং পণ্ডিত মিলেই বাকিদেরকে ভয় দেখাচ্ছিল, যে ব্যাপারটা মঞ্জুলিকারও পছন্দ হয় নাই, তাই সেখানে তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়। এদিকে রোহানও পণ্ডিতদের এসব কাজের ব্যাপারে জেনে গিয়েছিল, তাই সে তারপর ছোট পণ্ডিত বড় পণ্ডিতকে শাস্তি দেওয়ার পর সে যায় বড় পণ্ডিতের স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু সেখানে পণ্ডিতের স্ত্রীর বদলে দাঁড়িয়ে ছিল মঞ্জুলিকা। এখানে কিছু হরর দৃশ্য আসে, মঞ্জুলিকা রোহানকে উঁচু স্থান থেকে পানিতে ফেলে দেয়, এরপর আবার রোহান মঞ্জুলিকা দ্বারা প্রটেস্ট হয়ে ফিরে আসে ওই মহলে। সে মহলে ফিরে এসে মঞ্জুলিকার মতো নাচতে শুরু করে দেয়, যা দেখে সেখানে সবাই অবাক হয়ে যায়। সে সাথে এসব কিছু দৃশ্য রীত লুকিয়ে লুকিয়ে দেখছিল। এই দৃশ্যে কার্তিক আরিয়া
আরিয়ান যে অভিনয় করেছে তা আসলে প্রশংসা পাওয়ার মতো। সে এখানে ওই রাত্রে অঞ্জলিকাকে মেরে ফেলার কথা বলে। যখন অঞ্জলিকা জানায় যে সে ওই পণ্ডিত দিয়ে তাকে আবারও ওই রুমের ভেতর বন্দি করবে, ঠিক তখনই মঞ্জুলিকা ওই পণ্ডিতের লাশ সেখানে এনে ফেলে দেয়, যা দেখে অঞ্জলিকা প্রায় ঘাবড়ে যায়। এরই মধ্যে রিত যে এখনো জীবিত আছে এই ব্যাপারটি সকলের সামনে চলে আসে। আর এরপর প্রজেক্ট হওয়া রোহান যখন অঞ্জলিকার উপর আক্রমণ করে তখন রিত তার সামনে চলে আসে, সেখানে অঞ্জলিকাকে বাঁচানোর চেষ্টা করছিল, যেখানে অঞ্জলিকা নিজেই তার গলায় ছুরি ধরে বসে। আর এখানেই খুলে আসল রহস্য। আসলে 18 বছর ধরে এই বাড়িতে যার আথা বন্দী অবস্থায় ছিল সে আর কেউ নয়, বরং এই বাড়ির বউ অঞ্জলিকা। আর 18 বছর ধরে যে সকলের সাথে মিশে আসছিল সে মূলত মঞ্জুলিকা। বাসরাতে মঞ্জুলিকা কালো জাদুর মাধ্যমে অঞ্জলিকাকে জায়গা পরিবর্তন করে নিয়েছিল, আর এরপর সেটি নাটক সাজে মঞ্জুলিকা হিসেবে অঞ্জলিকাকে মেরে ফেলেছিল এবং সে নিজেই অঞ্জলিকা সেজে এই বাড়িতে থাকা শুরু করেছিল। সে পণ্ডিতও তাকে সাহায্য করেছিল। ওই পণ্ডিত ছাড়াও এ পর্যন্ত যে যে মঞ্জুলিকার শত্রুরা জেনে গিয়েছিল মঞ্জুলিকা তাদের সকলকে মেরে ফেলেছিল। এমনকি ঠাকুর সাহেবের ছেলেকে কোনো আথা ব্যালকনি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি, বরং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল মঞ্জুলিকা। কেননা ঠাকুর সাহেবের ছেলে সব সতীরা জেনে গিয়েছিল। এখন দীর্ঘ 18 বছর পর ওই রুমের ভেতর বন্দী থাকার পর অঞ্জলিকা ফিরে এসেছিল মঞ্জুলিকার উপর প্রতিশোধ নিতে। কিন্তু এখানে মঞ্জুলিকা তো তাকে দেখে ভয় পায় না, সে বরং অঞ্জলিকাকে দেখে বলে যে সে যদি এখন মঞ্জুলিকাকে মেরে ফেলে তাহলে মঞ্জুলিকার বলা সত্যিটা এখানে স্থাপিত হবে। অঞ্জলিকাকে এবং মঞ্জুলিকাকে এই ব্যাপারটা কেউ কখনো জানতে পারবে না, যে ব্যাপারটা ভেবে এখানে অঞ্জলির আত্মা থেমে যায়। আর এরপর আজ রাতে যখন সে রোহানের সাথে দেখা করে তখন তাকে উচ্চ স্থান থেকে ফেলে দেয় না, বরং রোহানকে বলে যে রিতকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। যা শুনে রোহান এখানে বুঝতে পারে যে মুঠেও এটা কারা পাত্তা নয়। অঞ্জলিকে এখানে তার সাথে ঘটা সকল ঘটনা খুলে বলে এবং রোহান বলে যে সে অঞ্জলিকাকে সাহায্য করবে। আর সে এখন পর্যন্ত প্রজেক্ট হওয়ার মিথ্যা অভিনয় করছিল মঞ্জুলিকার মুখ থেকে কথাটা বের করার জন্য। এখন সকলের সামনে আসল সত্যিটা চলে এসেছে যে যার কারণে কেউ এখানে অঞ্জলিকার আত্মাকে বাধা দেয় না। আর অঞ্জলিকা মঞ্জুলিকাকে খুব মারধর করে এবং এরপর তাকে ওই রুমে নিয়ে বন্দি করে দেয়, যে রুমে এতদিন যাবৎ অঞ্জলিকার আত্মা বন্দি ছিল। সেখানে বাকিদেরকে উদ্দেশ্য করে বলে যে তারা যেন এই মহল ছেড়ে চলে যায়। এছাড়াও সেখানে ঠাকুর সাহেবকে রিকোয়েস্ট করে যে সে যেন রিদ এবং রোহানকে কোনো ধরনের শাস্তি না দেয়, তারা যে মিথ্যাটা বলেছিল তার কারণেই তাদের উপকার হয়েছে, তাই সে যেন তাদেরকে ক্ষমা করে দেয়। ঠাকুর সাহেব এখানে অঞ্জলিকার কথা মেনে নেয়। এরপর তারা সকলেই ছেড়ে চলে যায়। শেষের দৃশ্য দ্বারা আমরা বুঝতে পারি যে অঞ্জলিকা এখন মঞ্জুলিকাকে ওই মহলে আটকে রেখে তার উপর নির্যাতন শুরু করেছে, যে ব্যাপারে তাকে কেউ কখনো বাধা দিবে না, কেননা এটা তার প্রতিশোধ ছিল। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের মুভিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, একটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।